চট্টগ্রাম 13 আসন, আনোয়ারা কর্ণফুলী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম কর্তৃক আয়োজিত ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 29 এপ্রিল আনোয়ারা উপজেলার খালাবিবির দিঘির সংলগ্ন টানেল রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ এমরান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেক রক্তযোগ্য আর প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে রাজনৈতিক দল হিসাবে সফল আত্মপ্রকাশ করেছিল এনডিএম। কণ্টকাকীর্ণ পথ চলায় আমরা সবসময় মহান আল্লাহর উপর ভরসা করেছি এবং জনগণের সমর্থন আদায়ে চেষ্টা করে যাচ্ছি। এদেশের লক্ষ কোটি স্বপ্নবাজ তরুণদের আবেগ আর ভালোবাসাকে পুঁজি করে তারুণ্যের শক্তিকে এগিয়ে যাচ্ছে এনডিএম। আমরা বিশ্বাস করি আমাদের দলীয় প্রতীক সিংহ মার্কার বিজয়ী হবে গণতন্ত্রের বিজয়। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনডিএমের সহসভাপতি মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক।